হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো। বন্ধুরা, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক 2022-23 শিক্ষাবর্ষে তোমরা যারা দেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজ বা মাদ্রাসা পর্যায়ে অনার্সে বা ডিগ্রি বা সমমান পর্যায়ে ভর্তি হয়েছো, তোমাদের ভর্তি নিশ্চয়নকরণের লক্ষ্যে যে ভর্তি সহায়তার আবেদনের কার্যক্রম যেটি ছিল সেটি কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে। আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছিল, তোমরা নিশ্চয়ই বিষয়টি জানো, 21 সেপ্টেম্বর পর্যন্ত। তো আবেদন যেহেতু শেষ হয়েছে, তাই তোমাদের অনেকেরই একটাই প্রশ্ন, সেটি হচ্ছে এই ভর্তির সহায়তা প্রদান করা হবে কখন বা রেজাল্টটা কবে দেওয়া হবে। তো আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টি শেয়ার করব এবং কারা এই তোমরা ভর্তির সহায়তা পেতে যাচ্ছ সেই বিষয়টিও তো থাকবেই। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আর আমাদের এই চ্যানেলটিতে তোমরা যারা নতুন তোমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। চলো শুরু করা যাক। দেখো বন্ধুরা, ভর্তি নিশ্চয়নকরণের লক্ষ্যে ভর্তির সহায়তা প্রাপ্তির জন্য যে আবেদনটি, সেটি কিন্তু 21 সেপ্টেম্বর পর্যন্ত চলমান ছিল। তো যারা অনার্সে ভর্তি হয়েছে তারা প্রত্যেকেই তো আবেদন করতে পেরেছে, কিন্তু আনফর্চুনেটলি যারা ডিগ্রিতে অ্যাপ্লাই করেছে ভর্তির জন্য তারা কিন্তু এই আবেদনটি করতে পারেনি। যেহেতু তারা আবেদন করতে পারেনি, তাই তাদের কোনোভাবেই কিন্তু এই আর্থিক সহায়তা বা ভর্তির নিশ্চয়নকরণের সহায়তা এটি কিন্তু তারা পাবে না। তবে যারা অনার্সে ভর্তি হয়েছে তারা প্রত্যেকেই তো এই ভর্তির সহায়তার জন্য এলিজেবল, তাই না? যেহেতু ভর্তি হয়ে গেছে তারা, তো এই ভর্তির সহায়তার ফলাফল কবে নাগাদ দেওয়া হবে আর কারা ভর্তির সহায়তা পেতে যাচ্ছে এখন তোমাদের সাথে শেয়ার করব। দেখো, ভর্তির সহায়তা প্রাপ্তির জন্য এই যে লিঙ্ক রয়েছে, লিঙ্কে প্রথমত যেতে হবে, তাহলে আমরা এই বিষয়টি জানতে পারবো যে কতদিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়। দেখো, লিঙ্কে ক্লিক করার পর কিন্তু আমার সামনে এরকম একটি ওয়েবসাইটে নিয়ে আসা হয়েছে। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে স্নাতক বা সমমান পর্যায়ে ভর্তির সহায়তার জন্য 10,000 টাকা এককালীন দেওয়া হবে। এখন ভর্তির সহায়তার আবেদন যারা করেছে তাদের আবেদনের প্রেক্ষিতে ফলাফল প্রকাশ করা হবে 4 থেকে 6 মাসের মধ্যে, অর্থাৎ 4 থেকে 6 মাস পর অর্থ প্রেরণ করা হবে। সে বিষয়টি এখানে কিন্তু উল্লেখ করেছে যে 4 থেকে 6 মাসের মধ্যেই মূলত প্রস্তুত করেই তোমাদের আর্থিক সহায়তা বা ভর্তি নিশ্চয়নকরণের যে সহায়তা সেটি কিন্তু দিয়ে দিবে, অর্থাৎ আগামী 6 মাস পরে গিয়ে তোমাদের ফলাফল দিবে। এখন অনেকে বলবে যে ভাই, যখন আমি ভর্তির সহায়তা পাবো তখন কিভাবে জানতে পারবো? দেখো, ভর্তির সহায়তা যদি তুমি পাও তাহলে তোমার মোবাইলে SMS-এর মাধ্যমে তোমাকে জানিয়ে দেওয়া হবে বিষয়টি যে তুমি ভর্তির সহায়তাটা পেয়েছো। তো কারা ভর্তির সহায়তা পাবে এটা কিন্তু বড় প্রশ্ন। তো ভর্তির সহায়তা তারাই পাবে যারা অসচ্ছল এবং মেধাবী শিক্ষার্থী। এখন প্রশ্ন হতে পারে যে কর্তৃপক্ষ কিভাবে বুঝবে যে কারা অসচ্ছল কারা মেধাবী শিক্ষার্থী? দেখো, মেধাবী শিক্ষার্থীদের তোমরা জানো যে HSC পরীক্ষার ইনফরমেশান দিতে হয়েছে, যেমন HSC পরীক্ষার তোমার নম্বর কত পেয়েছো বা GPA কত পেয়েছো সেটি দিতে হয়েছে, এটি অনুযায়ী কিন্তু তুমি মেধাবী কিনা সেটি তোমার জানা যাবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে অসচ্ছল কিনা, যখন তুমি ফর্মটা ফিল আপ করেছো তখন কিন্তু তোমার বিভিন্ন ইনফরমেশান দিতে হয়েছে। তো আবেদন করার সময় তুমি যে ইনফরমেশানগুলো দিয়েছো, ইনফরমেশানগুলোর মধ্যে যেমন তোমার জন্ম নিবন্ধনের যে বিষয়টি রয়েছে, তারপর তোমার অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের তথ্য নিয়েছে, তো সব কিছু কিন্তু তারা যাচাই বাছাই করেই তোমাকে ভেরিফাই করবে যে আসলেই তুমি কিন্তু ভর্তির সহায়তা প্রাপ্তির জন্য উপযুক্ত। এভাবেই কিন্তু ভেরিফাই করবে এবং তোমার এলাকাতে তোমাদের বিষয়টা কেমন, মানে অসচ্ছল কি না সেটি কিন্তু তারা ভেরিফাই করবে এভাবে। কারণ যেহেতু প্রত্যেককেই দেওয়া হয় না, ম্যাক্সিমাম কিছু শিক্ষার্থী থাকে তাদেরকে দেওয়া হয়, সেক্ষেত্রে বেশ কিছু বিষয় রয়েছে, যেহেতু 4 থেকে 6 মাস তারা নিচ্ছে সময়টা, এই সময়টার মধ্যেই মূলত তারা আইডেন্টিফাই করবে যে আসলে কি তারা অসচ্ছল কিনা বা ওই শিক্ষার্থীটি মেধাবী কিনা, এটি কিন্তু আইডেন্টিফাই করেই তারপর তোমার যে ভর্তির সহায়তা সেটি প্রদান করা হবে। তো এই বিষয়গুলোর বাইরেও অন্যান্য বিষয় থাকতে পারে, আমি সে বিষয়ে অতটা অবগত হইনি। তো যাই হোক বন্ধুরা, এই ছিল তোমাদের বিষয় যে রেজাল্ট কবে প্রকাশ করা হবে আর কারা এই আর্থিক অনুদান বা তোমার ভর্তির সহায়তা পেতে যাচ্ছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে।